রুবেল ভাই আপনাকে দেখতে অনেক গম্ভীর মনে হয় খুব কি রাগ হয় আপনার কখনো অনেক রাগটা রাগের পরিমাণ কি অনেক বেশি 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 আমার অনেক বেশি অনেক বেশি অনেক বেশি এটা এটা আমি মনে করি যেটা হয়তো ঠিক না কিন্তু বেশি অনেক নিজের কোন জিনিসটি আপনি নিজে পরিবর্তন করতে চান যে কষ্ট করলে আমার মনে হয় এটা করা ঠিক হয় না

বা এটা একটা লিমিট টাইপ পর্যন্ত হইতে পারে এর বেশি কিছু না এরকম আপনি কি নিজেকে অনেক বেশি প্র্যাকটিক্যাল মনে করেন না স্বপ্নবাজের জন্য না স্বপ্নবাজ হয়েও আমি প্র্যাকটিক্যালি ডিলিংসটা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করি ব্যাপারটা এরকম ভাবে দেখি আচ্ছা স্বপ্ন তো স্বপ্নই স্বপ্ন স্বপ্ন সব পর্যায়ে বাস্তবতা হয় না বাস্তবে রূপ লাভ করে না হয়তো কি আবার করতে হয় বা ভাবে এই ধরনের একটা যারা মানে কর্ম এই ধরনের কর্ম যারা করে তাদের মধ্যে এই ধরনের একটা গেমিং বলা যায় গেমই থাকে একটা মানে একটা চরিত্রের স্বপ্ন আমি ওই করতে পারবো রূপদান করতে পারবো না তো আমাকে এটা শব্দে বলা যায় ভেক যদি আমি বলি কথাটাকে একটা নীতি হয় আর্টিফিশিয়াল টেক অফ করতেই হয় এটা হ্যাঁ না করলে তো সে কারণেই যে দেখতেই হয় তবে আবার এরকম স্বপ্ন দেখে স্বপ্ন না যেটা দেখে স্বপ্ন ভঙ্গ হবে আমার এরকম নয় যেটা আমার হতে পারে আমার স্বপ্ন পূরণ হতে পারে এই ধরনের স্বপ্ন দেখা কিছু প্রিয় অপ্রিয় কথা জিজ্ঞেস করি প্রিয় রং

যারা আগের ক্লাসিকস থেকে ধরে বর্তমান সময় পর্যন্ত কবিতা শামসুর রহমান লাল মাহমুদ চৌদ্র হ্যাঁ অথবা হেলাল হাফিজ অথবা বাংলাদেশ উপন্যাস বললে শহীদুল জহির তার আগে ছিলেন জহির আহান শহীদুল্লাহ কাইসার অনেক 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 প্রিয় বেড়াবার জায়গা বাংলাদেশে যে কোনো জায়গায় মঞ্চে অভিনয় নাটকে অভিনয় ফিল্মে অভিনয় বহু রকম চরিত্রে আপনি রূপদান করেছেন সেখান থেকে কোন নাটকের চরিত্র কি আপনার নিজের জীবন বোধকে পরিবর্তন করেছে হ্যাঁ সেটা তো করেই করেছে অবশ্যই করেছে অবশ্যই করেছে কারণ আমি যে যতগুলি চরিত্রে যে ধরনের চরিত্রের মানুষগুলি কে পোর্ট্রেট করার চেষ্টা করেছি ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করেছি যে এটার কারণে লোকটা এরকম হয়েছে এই যে বিষয়গুলি এতগুলো মানুষের জানতে গিয়ে আমিও তো একটা নতুন মানুষই তো তৈরি হচ্ছি তো আমিও ওখান থেকে ডে বাই ডে জেনে 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 আজকে আমার যে অভিনেতা হিসাবে যদি কোনো থেকে থাকে সেটা একটা জিনিস কিন্তু একই সঙ্গে ওটা করতে গিয়ে মানুষ হিসেবেও কিন্তু অবশ্যই পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো দুটোই 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 দুটো বিপরীত ধর্মী হলেও দুটোই বিষয় আমার কাছে অনেক অদ্ভুত অদ্ভুত প্রশ্ন কাজ করে অন্য অনেক কিছু দেখে এটা কাজ করে না ভালো সামনে গেলে

যদি জিজ্ঞেস করি আহমেদ রুবেলকে যে সে পাঁচ বছর পর বা দশ বছর পর তার ভবিষ্যৎ পরিকল্পনা বা স্বপ্নের জায়গাটায় কোথায় নিজেকে দেখতে চান না আমি একটা যদি দেখতে দেখি যেটা হবে কিনা আমি জানি না জানি না কিন্তু আমার ভাবতে ভালো লাগে বা যদি হতো ভালো বোধহয় ভালো হতো একটা মানুষের বেড়ে ওঠার জন্য যে একটা খুব ওপেন খুব সুন্দর একটি এনভায়রনমেন্টাল পরিবেশ দরকার সেই পরিবেশের মধ্যে কখনও কখনো অনেক মানে আমরা রং টাইম ব্ল্যাক টাইম পার করেছি এরকম একটা বলতে চাচ্ছি যে এরকম তো সেগুলো সে ধরনের কোনো কিছু কে যদি করা যেত অনেক অনেকে করছে করার মতো করে যদি করা যেত এরকম একটা কিছু ভাবি আর কি